নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন সমাবেশে অংশ নিচ্ছেন ওবায়দুল কাদের। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, সমাবেশ সম্পর্কে জানাবেন, ওবায়দুল কাদের সেখানে পৌঁছেছেন কিনা জানাবেন। আপনি জানেন যে গতকালে একটি শান্তি সমাবেশ হয়েছে, গতকালকে আজকে বসুরহাট পৌরসভায় আয়োজিত ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন, অর্থাৎ তিনি এই সমাবেশ স্থলের কাছাকাছি রয়েছেন। আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ স্থলে অর্থাৎ বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভিড় জমিয়েছেন এবং মিলনায়তনের বাইরেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ আরও কয়েকটি পক্ষ এই ভবনের নিচতলা, তার সামনের গ্রাউন্ড এবং তার সামনে খোলা জায়গা এবং সামনের সড়ক, এই সবগুলো জায়গায় কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা সেখানে ভিড় জমিয়েছেন। তো এর আগের শান্তি ও উন্নয়ন সমাবেশ যে দুটো হয়েছে সেখানে কিন্তু ওবায়দুল কাদের এই সরকারের আমলে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেই উন্নয়ন কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেছেন। সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা উপস্থিত ছিলেন তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি সেখানে দিয়েছেন এবং আগামীতে উন্নয়নের জন্য নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছেন এবং বলেছেন সরকারের যে সকল পরিকল্পনা এখনও সামনে রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে মূলত এই সরকারকে আবারও প্রয়োজন এবং সাধারণ মানুষ বা ভোটার যাতে তাদেরকে ভোট দেন সেই বিষয়গুলো দায়িত্ব দিয়েছেন, যাতে তারা সাধারণ ভোটার যারা রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এর পাশাপাশি বিএনপি এবং জামায়াতের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে যারা সন্ত্রাস এবং নৈরাজ্য করেছে তাদের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা, যারা মানুষ খুন করে রাজনীতির নামে তাদের বিষয়ে অবহিত করে, সব মিলিয়ে আসলে তিনি বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আজকে কিছুক্ষণের মধ্যে ওবায়দুল কাদের এখানে পৌঁছানোর কথা রয়েছে এবং তার বক্তব্য শোনার জন্য আসলে এই অঞ্চল এবং আশপাশের সোহাগ, ধন্যবাদ আপনাকে।